মহাখালী বাস টার্মিনালকে কেন্দ্র করে যানজট কমাতে দূরপাল্লার বাসের ক্ষেত্রে আজ থেকে শুরু হয়েছে গেট লক পদ্ধতি। নতুন নিয়মে নির্ধারিত পয়েন্ট ছাড়া বাসে ওঠা সম্ভব হবে না বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। এমনকি কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে নিজেরাই ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বাস মালিকরা। তবে প্রথম দিনেই নতুন এই পদ্ধতির কার্যকারিতা কমই চোখে পড়েছে সড়কে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। মহাখালী থেকে ছেড়ে যাওয়া বাসগুলো মাঝ রাস্তায় যাত্রী তোলার কারণেই তৈরি হয় দীর্ঘ যানজট। নগরবাসীকে এই যানজট থেকে মুক্তি দিতেই গুলশান ট্রাফিক পুলিশের উদ্যোগে সকালে মতবিনিময় সভার আয়োজন করা হয় রাজধানীর কাকুলিতে। সভায় সিদ্ধান্ত হয় মহাখালী থেকে আন্তঃজেলা বাসগুলো কাকুলি পর্যন্ত গেট লক অবস্থায় আসবে। পরবর্তীতে কুর্মিটোলা, খিলক্ষেত ও আবদুল্লাপুরের নির্ধারিত স্থান থেকে যাত্রী তুলে চলে যাবে গন্তব্যে। আমরা চেষ্টা করতেছি মহাখালী থেকে বনানী পর্যন্ত যাতে চেকপোস্টে মানে যানজট না হয়, ইন্টার ডিস্ট্রিক্ট গাড়িগুলি যাতে না থামে, এইটুকু আমরা চেষ্টা করতেছি। গুলিস্থান থেকে গাড়ি আসে, সাইদাবাদ থেকে গাড়ি আসে, লোকাল গাড়ি চলে, এই সমস্ত গাড়ি তো এখন এবং সমস্ত এই যানজটে ওখানে উত্তরার ট্রেন অনেক সময় এখানে চলে আসে। মহাখালী বাস টার্মিনাল থেকে যেই সমস্ত গাড়িগুলো ছেড়ে আসে সেগুলো সেখান থেকে তারা যাত্রীর সংখ্যা কাউন্ট করে সেগুলোকে এক ধরনের ওখান থেকে গেট বন্ধ করে এসে কাকুলিতে এসে তারা আবার রিচেক করবে, মিলিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমি কিন্তু তাদের আন্তরিকতাকে অবশ্যই প্রশংসার মধ্যে রাখতে চাই যে তারাও অবশ্যই এখানে সহযোগিতা করতে চায়, এবং যে কোনো একটা বিষয় সিস্টেম ডেভেলপ করতে হলে সবাইকে মিলে করলে সেটা কিন্তু টেকসই হবে। তবে এত বড় আয়োজনের বাস্তবতা খুব একটা সুখকর নয়। রাস্তায় যাত্রী না তোলা নিয়ে যখন মালিক ও পুলিশেরা বৈঠক করছিলেন তখন তাদের সামনেই রাস্তার মাঝ থেকেই যাত্রী তুলছিল বিভিন্ন পরিবহন। এর পরের চিত্র আরও করুন। কুর্মিটোলা পয়েন্টে দেখা যায় ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইলগামী পরিবহনগুলো মাঝ রাস্তায় যাত্রী তুলছে দেদার্সে। এবাসে যাত্রী না উঠলে তো আমরা যাইতেও হবো না, তেল কিনতে হবো না, তেলের দাম তো 160 টাকা লিটার না। গাড়ি চালু সার্ভিস চালু করে পর্যন্ত এই কাউন্টার আছে। বনানী পর্যন্ত সার্কিট লাগাইছি। তারপরে একই পরিস্থিতি লক্ষ্য করা যায় উত্তরার আজমপুর, রাজলক্ষ্মী ও খিলক্ষেত পয়েন্টে। যাত্রী তোলা ও নামানোর ক্ষেত্রে কোনো নিয়মেরই তোয়াক্কা করছিলেন না বাস চালক ও শ্রমিকরা। অনুষ্ঠান করলে অনুষ্ঠান আঙ্গুর তো মানে না, আঙ্গুর গাড়ির মধ্যে বাড়াইলে খরচা আছে, এই আছে, নেওয়ার লাগবে। চেকপোস্টটা ছিল ওইখানে পরে নামাই দিয়েছে সব লোক, পরে এইখান থেকে আমরা পরে আবার নতুন করে বেরোয় লয়ে দিয়েছি। এরপর ওটা নিয়ে যাবো সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশেরা জানান, শুধুমাত্র আন্তঃজেলা বাসকে নিয়মের মধ্যে রেখে সড়কে শৃঙ্খলা আনা সম্ভব নয়। যানজট কমাতে সিটি সার্ভিস ও আন্তঃজেলা বাস সার্ভিস দুটোকেই আনতে হবে একই নিয়মে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।